সরকার নিজেদের স্বার্থ রক্ষা আর পকেট ভারী করার জন্য দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানোর পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন নেতারা বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন আয়োজিত মানববন্ধনে এ অভিযোগ করেন সংগঠনের নেতারা সংগঠনের নেতারা মানববন্ধনে বলেন সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ না করে শুধু নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজ করছে দেশের সম্পদ মানুষের কল্যাণে ব্যবহার না করে বিদেশিদেরকে বিলিয়ে দিচ্ছে দেশের উৎপাদন বাড়ার সাথে সাথে বিদ্যুতের মূল্যবৃদ্ধি অযৌক্তিক বলেও জানান তারা মানববন্ধনে বক্তব্য দেন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোসাদ্দেক হোসেন স্বপন সহসভাপতি হারুন রশিদ ভূয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকাদ্দেম হোসেন